Hello everyone, Assalamualaikum. This is me MJ Maria. Welcome to my YouTube channel. আজকে আমি Koh Larn Island ঘুরতে যাব এবং Koh Larn Island এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখান থেকে স্পিডবোট দিয়ে Koh Larn Island যেতে হয়। তো আমাদেরকে আইডেন্টিটির জন্য হাতের মধ্যে একটা সবুজ ফিতা বেঁধে দেয় এবং হাতের মধ্যে একটি নাম্বারও লিখে দেয় যাতে আমরা হারিয়ে গেলে তারা আমাদেরকে খুঁজতে পারে এবং আমাদেরকে দেখাশোনার জন্য একজন গাইডার হিসেবে দিয়েছে। আমি এখন স্পিডবোটে উঠে যাব। স্পিডবোটে অনেক বেশি স্পিড দেয়, আমার আম্মু অনেক ভয় পাইছে, কিন্তু আমি ভয় পাই না, আমি অনেক এনজয় করছি, খুব বেশি স্পিড ছিল। Koh Larn আইল্যান্ডে পৌঁছাতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে, কিন্তু আমাদেরকে এখানে রাখছে কিছু অ্যাক্টিভিটি দেখানোর জন্য। প্যারাসেলিং আছে, বানানোর রাইড আছে, এরকম মোট 4টা অ্যাক্টিভিটিজ আছে। এখানে প্যাকেজ দিয়ে 4000 টাকা নিয়ে 4টা জিনিস প্যাকেজে থাকে, আপনারা চাইলে এখানে 4000 টাকা দিয়ে 4টা অ্যাক্টিভিটিস করতে পারেন।
সাতটি সৈকতের বেশিরভাগই এর পশ্চিম দিকে অবস্থিত। সর্বাধিক পরিদর্শন করা হয় তাওয়েন সৈকতে, যেখানে একটি ছোট বন্দর রয়েছে। সৈকতটিতে ছোট ছোট পর্যটন দোকান এবং রেস্তোরাঁ আছে। অন্যান্য সৈকতগুলি হল টংলান সৈকত এবং টিয়েন সৈকত। আমার কোনো ড্রোন নাই, তাই আমি আমার পরিচিত একজনের কাছ থেকে কিছু ড্রোন শুট কালেক্ট করে নিয়েছি। সম্পূর্ণ ট্যুরের দায়িত্ব নিয়েছে একটি এজেন্সি। এজেন্সিটির নাম হচ্ছে লতিফ ট্রাভেলস। আপনারা যারা দেশ বিদেশে ঘুরতে ইচ্ছুক তারা এই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবেন, এবং ভিডিওতে কোনো মিস্টেক থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।